দেখছেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আসন্ন 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ প্রেস ক্লাবে ইভিএম ও ভিভিপ্যাট সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। লোকসভা ইলেকশনে সমস্ত পোলিং স্টেশনে ইভিএম এবং ভিভিপ্যাটের মাধ্যমে ভোট হবে। এই ইভিএম এবং ভিভিপ্যাট তার কার্যপ্রণালী কীভাবে ভোট দেওয়া যায় এবং তার স্বচ্ছতা কী, এটা আমরা আজকে এক বছর ধরে এই প্রক্রিয়া বিভিন্ন গ্রামে, বিভিন্ন পোলিং স্টেশনে, মানে আমাদের এরিয়াতে যত পোলিং স্টেশন আছে এবং তার এরিয়া ছোট ছোট মহল্লা যেগুলি আছে সেখানে আমরা প্রত্যেকটা জনগণের কাছে নিয়ে যাচ্ছি। শত কড়াকড়ি থাকা সত্ত্বেও খোদ রাজধানীর প্রাণকেন্দ্র মিলনচক্রে যান দুর্ঘটনা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী, গতকাল সন্ধ্যায় একটি স্কুটি পথচারীকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বিকাশ দেব ও সহদেব পাণ্ডে নামে দুজন আহত হয় বলে জানান পুলিশকর্মী হরিশঙ্কর ঘোষ। প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা চালুর দাবিতে SUCI এর সম্পাদক অরুণ ভৌমিক আজ শিক্ষাভবনের সহকারী অধিকর্তার নিকট এক ডেপুটেশন দেয়। ফেল তোলা দিয়েছে, আমাদের দল মনে করেছে যে এই পাশ ফেল প্রথা তুলে দিলে অন্যান্য পরিকাঠামো, ছাত্র শিক্ষক রেশিও এগুলি পরিবর্তন না করে পাশ ফেল প্রথা তুলে দিয়ে নো ডিটেনশন চালু করলে শিক্ষার সর্বনাশ হবে। তখন থেকে সারা দেশে আমরা আন্দোলন করেছি, পার্লামেন্ট অভিযান করেছি এই নিয়ে। গত 4 মার্চ কলেজটিলা কোয়ার্টার কমপ্লেক্স থেকে সুবীরচন্দ্র সাহার পালসার 150 TR01 AJ7579 বাইকটি চুরি হয়। তা নিয়ে থানায় মামলা করা হয়। তদন্ত চালিয়ে পুলিশ ক্ষিতিশ সরকার ও তার দুজন সঙ্গীকে গ্রেপ্তার করে তাকে 6 দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হয়। মার্চ মাসের 4 তারিখে আমাদের কলেজটিলা ওই কোয়ার্টার কমপ্লেক্স থেকে একটা বাইক চুরি হয়েছিল আর কি, দিনের বেলায় চুরি হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমরা একটা কেস রেজিস্টার করেছি কমপ্লেনের ভিত্তিতে। সেই কেস রেজিস্টার করে তদন্ত শুরু করি। তদন্ত চলাকালীন সময়ে আয়ও যে এভিডেন্স গ্যাদার করেছে তখন দেখা গেলো যে ক্ষিতিশ সরকার নামে একটা ছেলে এবং তার সঙ্গে সঙ্গীয় আরও দুইজন মিলে বাইকটা চুরি করেছে আর কি। গোপন খবরের ভিত্তিতে ক্ষিতিশ সরকারকে গতকালকে কলেজের আউটপোস্টের OC এবং আয়ও মিলে অ্যারেস্ট করেছে আর কি। CRU মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 5 জনকে বিগত 2 বছর আগে চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়। এর বিরুদ্ধে এরা মামলা করে এবং আইনি লড়াইতে জিতে। জেতার পরও তারা পুনরায় চাকরিতে যোগদান করতে পারেননি। এরই প্রতিবাদে তারা লেবার কমিশনের কাছে ডেপুটেশন দেয়। প্রধান দাবি হচ্ছে আগরতলায় গ্ল্যানমার্ক কোম্পানি 5 জন রিপ্রেজেন্টেটিভকে আজকে তারা 2 বছর আগে ছাঁটাই করেছিল। পরবর্তীকালে তার বিরুদ্ধে কি আমরা কেস করেছি এবং কোর্টে কেসে আমরা জিতেছি। তা সত্ত্বেও আজকে ম্যানেজমেন্ট আমরা দেখলাম যে ওই যে 5 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল তার পরবর্তী মানে কী বলবো পরিবর্তে আরও নতুন 5 জন লোককে নিয়োগ করেছে। আগামী 11 এপ্রিল ইলেকশন অনুষ্ঠিত হবে। এই বিষয় নিয়ে মহকুমা শাসক অফিসে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ইলেকশনের শেডিউল আনাউন্স করা হয়েছে, সেই হিসাবে মডেল কোড অফ কন্ডাক্ট ইমিডিয়েটলি এখানে লাগু হয়েছে। আমি আজকে 4টার সময় সবাই পলিটিক্যাল পার্টিকে ডাকা হয়েছে, এখানে 4টা পলিটিক্যাল পার্টি আজকে মিটিং অ্যাটেন্ড করছি। তো এই মিটিং মধ্যে আমি সবাইকে যে ইলেকশনের যে শেডিউল মধ্যে যে লেখা হয়েছে নমিনেশন কে থেকে স্টার্ট হবে এবং স্ক্রুটিনি কে দিন হবে, ভোটিং কে দিন হবে, এটা সবাই পলিটিক্যাল পার্টিকে ইনফর্ম করা হয়েছে। আর তারপরে যে বিভিন্ন দল এখানে আইসে তাদেরকে ডিটেল মধ্যে একটা বোঝানো হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। মডেল কোড অফ কন্ডাক্ট ক্যান্ডিডেট, পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট সার্ভেন্টস, অফিসিয়ালস সবাইকে ইমপ্লিমেন্ট করতে হবে। আজকের খবরাখবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর ও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।